সবাইকে আসসালামু আলাইকুম। এই ভিডিওটিতে যে দেখেন অবশ্যই দেখতেছেন, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে ভালো আছি। এই ভিডিওতে বেসিক্যালি কথা হলো কাতারের একটা ওয়ার্ক ভিসা নিয়ে। এখন কাতারের কথা বললে একদম ইনিশিয়ালি দেখবে কোম্পানির নাম। আচ্ছা, কোম্পানির নাম বলে দিচ্ছি, একটু টাইম দিবেন প্লিজ, আমার দেখতে হবে জাস্ট। ওকে, কোম্পানির নাম হচ্ছে আল্টিমেট গ্রুপ। স্পেলিং টাইম বলে দিচ্ছি, ALTMEADGROUP। এটা আপনারা গুগল করলে পেয়ে যাবেন। এই যে আমি গুগল করে দেখাচ্ছি, সি আছে অনলাইনে। আচ্ছা, এইখানে হচ্ছে ওরা টোটাল 5টা ক্যাটাগরিতে লোক হায়ার করবে। আমি একদম শুরুতেই বলে নিচ্ছি, একটু প্রত্যেকটার জন্য ডেলিগেট ফেস করতে হবে। দেয়ার উইল বি ডেলিগেট টিম ফ্রম কাতার। বাংলাদেশি ডেলিগেট না, কাতারের ডেলিগেট আসবে। আপনাকে ডেলিগেট ফেস করতে হবে এবং প্রুভ করতে হবে যে আপনি ওই কাজের জন্য এক্সপার্ট। বাংলাদেশি যারা লোকাল আছেন, আমরা লোকাল বলি বেসিক্যালি, ওই লোকাল না, মানে ডোন্ট টেক ইট নেগেটিভলি, যারা লোকাল এক্সপিরিয়েন্স আছে তাদের তাদের বিষয়টা একটু ভিন্ন, আর যারা গালফ এক্সপিরিয়েন্স তারা একটু প্রেফারেন্স পাবেন এখানে, এটাই সত্যি কথা। এখন কী কী ক্যাটাগরি নেবে, স্যালারি আমি সব বলে দিচ্ছি। এখানে একটা সুবিধা আছে, এজ রেস্ট্রিকশন নাই। কারণ হচ্ছে যে আপনি যখন এক্সপিরিয়েন্স লোকজন খুঁজবেন এট এ টাইম, ওইখানে আসলে এজ রেস্ট্রিকশন দেওয়াটা পসিবল না। কেননা মানে লোকজনের এক্সপিরিয়েন্স খুঁজতে হলে তো তাকে কাজ করার সুযোগ দেবে, কাজ করলেই তো তার বয়স বাড়বে, এটাই স্বাভাবিক একটা বিষয়। সো আচ্ছা, আর টোটাল 5টা ক্যাটাগরিতে লোক একদম শুরু থেকে বলি, ইলেকট্রিশিয়ান বেতন হচ্ছে 1300 থেকে 1400 রিয়াল। এখন বলতে পারেন, ভাই 1300 কেন, 1400 কেন, ফিক্সড না কেন? এটা যখন ডেলিগেট আপনার সিবিতে সাইন করবে, উনি লিখে দেবে আপনাকে কত টাকা অফার করতেছে, ওর একটা অফার লেটার দেবে, ওটা আপনার সাইন করাবে, ঠিক আছে? সেটা ভ্যারি করতে করে 1300 হইতে পারে, 1400 হইতে পারে। অ্যাডিশনালি +300 রিয়াল আপনি পাবেন ফর ইয়োর ফুড অ্যালাউন্সেস। সুতরাং আমি যদি সামারি করি, ইলেকট্রিশিয়ানের স্যালারি হচ্ছে 1300 বা 1400 রিয়াল। এই একটা ক্যাটাগরি স্যালারি ভ্যারি করবে, বাকিগুলো সব ফিক্সড। 1300 থেকে 1400 রিয়াল, ফুড হচ্ছে 300, আমি ধরলাম 1300 আপনি পেলেন, 1300 আর 300, টোটাল হচ্ছে 1600 রিয়াল। এইটা হচ্ছে আপনার ফর 8 আওয়ার্স। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে ওভারটাইম, আর ফর ওভারটাইম স্যালারি হচ্ছে দেড় গুণ হারে। দ্যাট মিনস আপনার যদি স্যালারি 1400 হয়, ওভারটাইমের স্যালারি কাউন্ট হবে 1400 আর 721 রিয়াল হারে, ঠিক আছে? আই হোপ আমি ক্লিয়ার। এরপরে শাটারিং কার্পেন্টার, এটা তো বুঝেন যে ওই যে ঢালাই দেওয়ার আগে সাদলে যে তক্তা পিটায়, যেটাকে বলে যে কাঠ পেটায়, শাটারিং কার্পেন্টারের কাজ এই টাইপেরই হয় ম্যাক্সিমাম। এখানে স্যালারি ফিক্স 1300 রিয়াল প্লাস হচ্ছে ফুড 300 রিয়াল, 1300 প্লাস হচ্ছে, মানে 1300 প্লাস 300 টোটাল হচ্ছে 1600 রিয়াল। ওভারটাইম বেসিক 1300 হারে, মানে দেড় গুণ ওভার বেসিক স্যালারির। এরপর হচ্ছে প্লাম্বার, প্লাম্বার 1300 রিয়াল বেসিক, 300 রিয়াল ফুড, সবারই ফুডের জন্য 300 রিয়াল। প্লাম্বারের কাজ তো বুঝেন, প্লাম্বিং। মার্বেল মেশন, মেশনের মধ্যে ক্যাটাগরি আছে, মেশন অলরাউন্ডার, মেশন প্লাস্টার, সো এটা হচ্ছে মার্বেল মেশন, যারা মার্বেল সেট আপটা করবেন, এদের স্যালারিটা বেশি, 1400 রিয়াল ফিক্সড। মার্বেল মেশন এরা একটু কোয়ালিফাইড লোকজন চাবে ডেফিনেটলি, এবং এক্সপিরিয়েন্স না থাকলে আসলে হবে না এটা। মার্বেল মেশন 1400 রিয়াল, 300 হচ্ছে ফুড অ্যালাউন্স, এবং লাস্টলি স্টিল ফিক্সার, যারা ওই যে রড বাইন্ডিংটা করে, বাঁকা করে বাঁধে, মানে বিম যেটাকে বানায় আর কি। আমার বাড়িতে কাজ করার সময় এক্সপিরিয়েন্স ছিল আসলে স্টিল ফিক্সার। 1300 রিয়াল বেসিক, 300 রিয়াল ফুড অ্যালাউন্স, টোটাল হচ্ছে 1600। ইন্টারভিউ ডেট টাইম বলে দিচ্ছি, 7 এবং 8 অক্টোবর 2023। 7 এবং 8 অক্টোবর কয় তারিখ সেটা আমি বলেছি, সরি কী বার, 7 তারিখ হচ্ছে শনিবার, 8 তারিখ হচ্ছে রোববার, শনি এবং রোববার 2023। এই 7-8 অক্টোবর 2023 রবি এবং শনি এবং রোববার হচ্ছে ইন্টারভিউ টাইম, সকাল 10টা থেকে ইন্টারভিউ শুরু হবে। এখানে আমি দেখবেন থাম্বনেইলে দিয়েছি ট্রেনিং সেন্টার, এখন কোন ট্রেনিং সেন্টার কীভাবে বুঝবেন, এটা আমি আপনাদেরকে 5 তারিখ বলে দেবো, কজ আমরা এখনও সিলেক্ট করতে পারি না ডেলিগেট কোন সেন্টারে করাবো, কজ এটা একটা বিষয় আছে, সেন্টার ভাড়া নেওয়া, ওইখানে অ্যাটমসফিয়ার, পরিবেশ, ডেলিগেটের থাকা, মানে খাওয়া, থাকা তো হোটেলে থাকবে, খাওয়া অন্য আনুষঙ্গিক অনেক বিষয় থাকে। ডেলিগেট অ্যারেঞ্জ করা আসলে অনেক টাফ, বাইরে থেকে লোক আনলে ওদের অনেক সেবাযত্ন বিষয় থাকে, তো সব মিলে একটু ইন্টারনাল ইস্যু থাকে, এগুলো আমি আসলে ডিসক্লোজ করতে চাচ্ছি না। সো আপনারা ধরে রাখবেন 7-8 অক্টোবর হচ্ছে ডেলিগেট, আর স্যালারি তো আমি অলরেডি বলে দিলাম। ইনেস আমার আরেকবার বলেছি, ইলেকট্রিশিয়ান, শাটারিং কার্পেন্টার, প্লাম্বার, মার্বেল মেশিন, স্টিল ফিক্সার, শুধুমাত্র মার্বেল মেশিনের স্যালারি 1400 রিয়াল, ইলেকট্রিশিয়ানের 1300 বা 1400, আর বাকি সব 1300 রিয়াল প্লাস হচ্ছে ফুড অ্যালাউন্স প্রত্যেকের জন্য 1300। অ্যাকোমোডেশন উইল প্রোভাইডেড বাই ইয়োর কোম্পানি, দ্যাট মিনস আপনার থাকাটা টোটালি কোম্পানির ফ্রি, এবং এই কোম্পানিতে ওভারটাইম থাকবে। কোম্পানির নাম আমি বলে দিছি, আমি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনারা কমেন্টস করেন, আমি কমেন্টসে রিপ্লাই করে দিব। এই হিসেবে সেটা ভালো কোম্পানি এবং ডেলিগেটের মাধ্যমে নিবে, ডেলিগেট ছাড়া এখানে কোনো অপশন নাই আপনার। আর আরেকটা বিষয়, দাদার একদম নিউ, মানে বাংলাদেশ এক্সপিরিয়েন্স, আপনি ট্রাই করবেন একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেওয়ার জন্য, যেই কোম্পানিতে কাজ করেন, যেইখানেই করেন, একটা ইউনিওসি নেন বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেন, সেটা হোক 3 মাসের, হোক 1 মাসের, স্টিল একদম ওই যে নাই মামার থেকে কানা মামা তো অনেক ভালো, মানে ব্ল্যান্ড ডকুমেন্টসের থেকে অ্যাটলিস্ট কিছু থাকাটা ব্লেজিং। এই হচ্ছে বিষয়, আশা করি আমি বুঝে দিতে পারতেছি। সো এই হচ্ছে বিষয়, কোনো কোয়ারি থাকলে প্লিজ ফিল ফ্রি টু হচ্ছে কমেন্টস। ভালো থাকবেন সকলেই, আসসালামু আলাইকুম।